হ্যালো ফেন্স ওয়েলকাম টু টিএস এডুকেশন ফেন্স আমাদের ষাট দিনের যে গ্রুপ ডি এবং এন টি স্পেশাল কোর্স চলছে তারা আজকে ডেট টোয়েন্টি এইট আর আজকে আঠাশতম দিনে আমরা তোমাদেরকে লাভ ক্ষতির আমাদের চার নম্বর ভিডিও চলছে এর আগের ভিডিওগুলো যারা নি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে আমরা রেলওয়ে এক্সামের জন্য এছাড়াও পিএসসি এবং অন্যান্য এক্সামের জন্য এই ভিডিওগুলো খুব ইম্পর্ট্যান্ট খুবই খুবই যারা ডব্লুইপি বা ডব্লিউ বিসিএস এইসব যে কোনো এক্সাম দেবে তাদের জন্য আমরা প্রত্যেক টাইপ ধরে ধরে এবং প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে ক্লাসগুলো করাচ্ছি তো প্রত্যেকে ভিডিওগুলো দেখবে প্রিলি এবং মেন্স একই সাথে আমরা তোমাদেরকে কিন্তু ক্লাসগুলো করাচ্ছি টিয়ার ওয়ান টিআর টু মিলে তো চলো আজকে প্রথম প্রশ্নের দিকে চলে যায় আর যারা যারা এখনও ক্লাসগুলো অ্যাটেন্ড করেনি দেখে নেবে এরপর কিন্তু আমাদের রিজনিংয়ের ক্লাস আছে সাতটা পঁয়তাল্লিশে জেনারেল সায়েন্স সাড়ে আটটায় আমাদের পরপর ক্লাসগুলো চলছে এবং রাত নটা পনেরোতে আমাদের প্রতিদিন থাকছে আর এস বলে ম্যাথ সিরিজ যেখানে আর এস বলে সম্পূর্ণ বাংলা বইটা আমরা তোমাদেরকে সমাধান করাচ্ছি তো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল টিএস এডুকেশনকে সাবস্ক্রাইব কর নি অবশ্যই করে নাও এবং এছাড়াও তোমরা আমাদের শিক্ষালয় এই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারো সেখানেও তোমরা ক্লাস পেয়ে যাবে তো চলো আজকের প্রথম প্রশ্নের দিকে চলে যায় তো দেখো কী দেওয়া রয়েছে দেখো আমরা প্রত্যেকটা প্রশ্ন ট্রিকের মাধ্যমে সলভ করাচ্ছি এর আগের দিন আমরা অসৎ ব্যবসায়ীর অঙ্ক করিয়েছিলাম সেখানেও আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে তোমরা অন্য মেথডের মাধ্যমে ইজিলি প্রত্যেক টাইপের প্রশ্নগুলোকে ইজিলি করতে পারো কোনো প্রবলেম হবে না সূত্র মুখস্ত করার কোনো দরকার নেই বলা হয়েছে যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ করলো তাহলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ লাভ হবে এই প্রশ্ন আগেও করেছিলাম তো কীভাবে করবে যখন বলা হয়েছে ক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ হলো তাহলে আমি যদি ধরি ক্রয় মূল্য একশো টাকা তাহলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হলো তার মানে আমি বলতে পারি জিনিসটাকে বিক্রি করেছে কত সরি বিক্রয় মূল্য তাহলে জিনিসটাতে কত আশি টাকা তাই তো একশো টাকা ক্রয় মূল্য তাহলে যদি লাভ হয় টোয়েন্টি পার্সেন্ট ক্রয় মূল্যের উপর তাহলে জিনিসটাকে আমরা বলতে পারি ক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ করলো তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হুম তাহলে বিক্রয় মূল্য কত হবে সরি এখানে ভুল করা হলো হ্যাঁ বলা হয়েছে কোনো ক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ তারা আমি ধর যদি ধরি ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি টাকা এখন বলা হয়েছে তাহলে বিক্রয় মূল্যের উপরে কত লাভ হবে তাহলে আমি কী বলতে পারি যে লাভ কত হচ্ছে অ্যাকচুয়ালি লাভ হচ্ছে কুড়ি টাকা কত টাকা একশো টাকা যখন ক্রয় মূল্যের কিন্তু বিক্রয় মূল্যের সাপেক্ষে যদি ধরি তাহলে বিক্রয় মূল্য আমাদের কত হলো একশো কুড়ি তাহলে একশো কুড়ি টাকায় লাভ হচ্ছে কত আমরা উল্টো দিকে যদি দেখি একশো কুড়ি টাকায় লাভ হচ্ছে তাহলে কত কুড়ি টাকা তাহলে একশো টাকায় কত এটা বের করলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে তা এটা দিয়ে এটা কেটে দাও এটা দিয়ে কাটলে ছয় ছয় ষোলো ছিয়ানব্বই অর্থাৎ ষোলো পূর্ণ চার বাই ছয় পার্সেন্ট চার বাই ছয়কে যদি আমরা কেটে দিই তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসে এটা যা দুণি চার আর এটা তিন অর্থাৎ ষোলো পূর্ণ দু এক তিন পার্সেন্ট বিয়ে আমাদের অ্যান্সার চলে এলো ঠিক আছে ক্রয় মূল্যের উপর বলেছে প্রথমে আমরা বিক্রয় মূল্য ধরছিলাম তাহলে ক্রয় মূল্য অর্থাৎ সিপি যদি আমাদের একশো হয় তাহলে এসপি কত হচ্ছে আমাদের একশো কুড়ি আর এইটা আমাদের হচ্ছে কত লাভ তাহলে এখন আমাদের পার্সেন্টেজ যখন ক্রয় মূল্য সাপেক্ষে টোয়েন্টি পার্সেন্ট হলে বিক্রয় মূল্যের সাপেক্ষে কত হবে ষোলোপূর্ণ এর তিন পার্সেন্ট চলো নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে কোনো এক ব্যক্তি কোনো একটি জিনিস বিক্রি করে বিক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভ করলো তার শতকরা লাভ কত এটা উল্টো বলেছে আগেরটা যেমন ক্রয় মূল্যের উপর বলেছিলো এখানে বিক্রয় মূল্য বলেছে তাহলে আমি ধরতে পারি যে কোনো জিনিসের ধরো বিক্রয় মূল্য যদি একশো হয় তাহলে যেহেতু সে টোয়েন্টি লাভ করেছে তার মানে আমি বলতে পারি এটা যদি বিক্রয় মূল্য হয় এসপি তাহলে ক্রয় মূল্যটা আমাদের কত টোয়েন্টি যেহেতু লাভ করেছে তাহলে ক্রয় মূল্য যেটা রয়েছে ক্রয় মূল্যটা আমরা বলতে পারি কি এর থেকে কম বিক্রয় মূল্যের উপর তাহলে কত টাকা ক্রয় মূল্যটা আমরা বলতে পারি পঁচাত্তর টাকা যেহেতু পঁচিশ টাকা কম তাহলে বিক্রয় ক্রয় মূল্য পঁচাত্তর টাকা সেজন্য সে কী করেছে ক্রয় মূল্যের বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করেছে দেখো তুমি যদি বের করলেও করতে পারো একশো টাকায় লাভ করে টোয়েন্টি ফাইভ তাহলে এইসে কত তাহলে কি আমাদের বিক্রয় মূল্যের সাপেক্ষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসছে তো তোমার বললে হ্যাঁ যদি কেউ বের করে দেখতে চাও বিক্রয় মূল্যের সাপেক্ষে মানে নিচে বিক্রয় মূল্য আর উপরে লাভ টু হান্ড্রেড করতে হবে ঠিক আছে তাহলে আমাকে বলা হয়েছে ক্রয় মূল্যের সাপেক্ষে তার লাভ কত হবে তাহলে আমি দেখতে পাচ্ছি লাভ আমার পঁচিশ টাকাই হচ্ছে তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্যের সাপেক্ষে বের করবো মানে কি নিচের সিপি ক্রয় মূল্য থাকবে আর উপরে লাভ লাভ কত পঁচিশ পার্সেন্ট ইন্টু হান্ড্রেড দিয়ে গুণ করলে আমাদের পার্সেন্টেজ বেড়ে যাবে তাহলে সিপি ইজুকল্ট আমাদের কত দেওয়া আছে ইজ সিপি ইজুকল্ট আমাদের দেওয়া রয়েছে কত পঁচাত্তর তাহলে এটা দেখে এটা দেওয়া ওয়ান বাই থ্রি দিয়ে কাটলে আমাদের তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট অর্থাৎ যদি সে ক্রয় মূল্যের সাপেক্ষে তার শতকরা লাভ বের করা হয় তাহলে সেটা হবে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট ঠিক আছে এই জিনিসটাই কিন্তু বোঝার যে আমাদের বিক্রয় মূল্যের সাপেক্ষে ভালো করে খেয়াল করবে যে বিক্রয় মূল্যের সাপেক্ষে দেওয়া আছে না ক্রয় মূল্যের সাপেক্ষে কী বের করতে দেওয়া রয়েছে সেটা ভালো করে খেয়াল করবে যে এটা সাপ দেওয়ার রয়েছে লাভ করছে সেটাকে একশো ধরে নেবে সময় জেনারেলি আমরা কিন্তু ক্রয় মূল্যের উপরে লাভ করি লাভের পার্সেন্টেজ বের করি কিন্তু যখন বলে দেবে বিক্রয় মূল্যের উপরে তখন বিক্রয় মূল্যের উপর বের করতে হবে বলা হয়েছে একজন ব্যবসায়ী একটি দ্রব্য সাতাশ টাকায় কিনলো কি করলো সাতাশ টাকায় একটা দ্রব্য কিনলো এবং বিক্রয় মূল্যের উপর টেন পারসেন্ট লাভে বিক্রি করলো দ্রব্যটির বিক্রয় মূল্য কত তাহলে আমি কী বলতে পারি যে কোনো একটা জিনিসের বিক্রয় মূল্যের উপর টেন লাভ লাভে তাহলে আমি বিক্রয় মূল্য অর্থাৎ এসপিকে আমরা কী করলাম একশো ধরে নিলাম তাহলে লাভ করেছে কত লাভ বলেছে টেন পার্সেন্ট লাভ করেছে তাহলে ক্রয় মূল্য সিপি ইজ গল্টো কী হয়ে যাবে সিপি কী হয়ে যাবে নব্বই টাকা তাই তো নব্বই টাকায় কিনে সে একশো টাকা বিক্রি করে ক্রয় বিক্রয় মূল্যের উপর টেন পার্সেন্ট সে লাভ করেছে এখন আমাদের কী বলা হয়েছে আমাদের বলা হয়েছে যে তার বিক্রয় তার ক্রয় মূল্যটা কত দ্রব্য কিনলো মানে ক্রয় মূল্য সাতাশ অর্থাৎ আমাদের অনুযায়ী এলো কত নব্বই নব্বইয়ের ভ্যালু দেওয়া রয়েছে কত সাতাশ তাহলে একের দশের ভ্যালু কত বেড়ে যায় দশের ভ্যালু হয়ে যায় তিন দশের ভ্যালু তিন এখন বের করতেও কী বলা হয়েছে দ্রব্যটির বিক্রয় মূল্য কত তার বিক্রয় মূল্য আমরা কত ধরেছিলাম একশো তাহলে একশোর ভ্যালু কত তাহলে দশের ভ্যালু তিন হলে একশোর ভ্যালু কত হয়ে যাবে তিন গুণ দশ ইজুকাল টু তিরিশ হয়ে যাবে তিন দশকে তিরিশ টাকা অর্থাৎ বিক্রয় মূল্য হবে জিনিসটির হলো তিরিশ টাকা বুঝতে পেরেছি যদি সেম প্রশ্নটাকে উল্টোভাবে দিত যে জিনিসটির বিক্রয় মূল্য এত তাহলে ক্রয় মূল্য কত একইভাবে করতাম তখন বিক্রয় মূল্য একশো এত নব্বই কত এটা বের করতাম বুঝতে পেরেছো তো দেখো আমরা প্রত্যেকটা প্রশ্ন এত তোমাদেরকে ছোট একদম মেথডের মাধ্যমে করাচ্ছি যাতে কি হচ্ছে তোমরা ইজিলি প্রশ্নগুলো প্রত্যেকটা সমাধান করতে পারো এই ভিডিওগুলো কিন্তু প্রত্যেকে দেখে নেবে আর ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করে দেবে দেখো আজকের ভিডিওতে আমরা টার্গেট রাখছি যে তোমরা ফাইভ লাইকস কমপ্লিট করবে ফাইভ হান্ড্রেড লাইক অবশ্যই কমপ্লিট করো সেই জন্য শেয়ার করতে থাকো ভিডিওগুলোকে যত বেশি তোমরা শেয়ার করতে থাকবে তো শেয়ার প্রচণ্ড কম হচ্ছে কম হচ্ছে আমরা দেখছি শেয়ার করতে থাকো তোমরা যত বেশি শেয়ার করবে আমাদেরও ভালো লাগবে অনেকে এনগেজড হবে আমাদের সাথে তখন আমরা তোমাদেরকে কিন্তু আরও ভিডিও দিতে পারব তো পরের প্রশ্ন কী দেওয়া একটি ঘড়ি একশো চুয়াল্লিশ টাকা বিক্রি করা হলে যদি শতকরা লাভের পরিমাণ সংখ্যাগতভাবে ক্রয় মূল্যের সমান হয় তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল সেটা বের করতে বলা হয়েছে অর্থাৎ কী বলা হয়েছে একটি ঘড়ি একশো চুয়াল্লিশ টাকা বিক্রি করা হলো অর্থাৎ এর এসপি যেটা দেওয়া রয়েছে এসপি ইজিক টু একশো চুয়াল্লিশ দেওয়া রয়েছে টাকা এখন বলা হয়েছে যদি শতকরা লাভের পরিমাণ সংখ্যাগতভাবে ক্রয় মূল্যের সমান হয় অর্থাৎ আমরা বলতে পারি যে শতকরা লাভের পরিমাণ যদি আমরা লাভ ইজুকাল টু সিপি ইন্টু উপরে কী লিখে দিয়ে থাকি লাভ অর্থাৎ এসপি মাইনাস সিপি ইন্টু হান্ড্রেড এটা আমরা করে থাকি তাই তো এখন বলা হয়েছে যে এই লাভের পরিমাণটা যদি আমাদের শতকরা লাভে যেটা লাভ হচ্ছে সেটা ক্রয় মূল্যের সঙ্গে সমান হয় তাহলে ঘড়িটার ক্রয় মূল্য কত ছিল এবার আমি কি করব আমার আমি ধরে নিলাম যে জিনিসটার ক্রয় মূল্য ছিল এক্স টাকা কত ছিল জিনিসটির ক্রয় মূল্য ছিল এক্স টাকা তাহলে লাভ কত ছিল যদি সংখ্যাগতভাবে দেখি তাহলে লাভও আমাদের বলতে পারি আমাদের এক্স শতকরা লাভ যেটা শতকরা লাভের পরিমাণ সেটাও আমাদের কি দেখতে পারি আমরা এক্স দেখতে পারি তাহলে শতকরা লাভ যেটা হলো সেটা কি লাভ পার্সেন্ট সেটাও এক্স আর আমাদের তাহলে আমরা বলতে পারি কি সিপি আমাদের কত দেওয়া রয়েছে এক্স দেওয়া রয়েছে তাহলে শুধু লাভ যেটা রয়েছে সেটা বের করব এখানে বলা হয়েছে যে জিনিসটির হলো শতকরা লাভের পরিমাণ অর্থাৎ এক্স পার্সেন্ট শতকরা লাভের পরিমাণ এক্স পার্সেন্ট আমরা কী বলতে পারি লাভ বাই সিপি ইন্টু হান্ড্রেড লাভ মানে কি লাভ মানে হলো এসপি মাইনাস সিপি ওইটাকে পরিবর্তে আমরা সিপি লিখলাম তাহলে আমরা কি দেখতে পেলাম তাহলে আমরা দেখতে পাই যদি আমাদের এখানে লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স লাভ শতকরা লাভ ইজ ইকাল টু এসপি এসপি ইজকাল টু আমাদের জানি না আমরা এসপি কত দেওয়া রয়েছে আমাদের বিক্রি করা হলো একশো চুয়াল্লিশ টাকা তার মানে এসপি ইজ ইউকাল টু এসপি ইজ ইকাল টু আমাদের কত একশো চুয়াল্লিশ মাইনাস সিপি ইজ ইউকাল টু কত এক্স বাই এক্স ইন টু হান্ড্রেড এটা হচ্ছে আমাদের তাই তো তাহলে এখন যদি আমরা এক্সকে ক্রস গুণ করে দিই তাহলে আমরা কী দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এক্সকে ক্রস গুণ করলে আমাদের আসছে কত এক্স স্কোয়ার ইজুকাল টু আসছে ওয়ান ফোর ফোর ডবল জিরো একশো দিয়ে করো মাইনাস একশো এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস প্লাস একশো এক্স মাইনাস ওয়ান ফোর ফোর ডবল জিরো টু জিরো এটা যদি সমাধান করি তাহলে আমাদের কী হয়ে যাবে তাহলে ঘড়িটির ক্রয় মূল্য আমাদের বেরিয়ে যাবে অর্থাৎ আমাদের ক্রয় মূল্য বেড়ে যাবে এখানে তাহলে আমি এখানে কি করতে পারি এখানে আমরা একটা কাজ করতে পারি যেটা সেটা হলো আমরা এখানে অপশান টেস্ট করতে পারি কি করতে পারি এখানে আমরা অপশান টেস্ট করতে পারি যদি অপশান টেস্ট করি কী করবো এক্সের ভ্যালু কত বসালে দেখো তো এক্সের ভ্যালু আমাদের কত বসালে আমি বলতে পারি এক্স যদি কমন নিয়ে নিই এখানে এক্স আর এক্স প্লাস একশো ইজুকল টু আমাদের কত হবে ওয়ান ফোর ফোর ডবল জিরো তাহলে এক্সের ভ্যালু কত হলে এটা আমাদের সম্ভব আমি যদি দেখি বাহাত্তর তাহলে বাহাত্তর গুণ একশো বাহাত্তর ইজুকাল টু কি চারশো বাহাত্তর গুণ একশো বাহাত্তর ইজুকল টু কখনোই ইয়ে হতে পারে ওয়ান ফোর ফোর ডবল জিরো না হতে পারে না তাহলে আমি যদি দেখি এক্সের ভ্যালু বাহাত্তর গুণ দেখো এক্সের জায়গায় তুমি যদি বাহাত্তর বসো অপশান টেস্ট মানে তো বুঝেছো এই এক্সের জায়গায় তুমি বাহাত্তর বসালে গুণ একশো বাহাত্তর ইজুকাল টু এক এক্সের জায়গায় একশো বাহাত্তর বসো তাহলে একশো চুয়াল্লিশ এটা হতে পারে কখনোই হতে পারে না কারণ পরে দুটো শূন্য আমাদের কোথায় আসছে আসছে না তাহলে এইটা আমাদের অ্যান্সার হবে না এবারে সেকেন্ড অপশান তাহলে দেখলাম এ হলো না এবার সেকেন্ড অপশান আশি বসি তো তাহলে এক্সের জায়গায় আশি বসালে কত আসছে দেখো আশি গুণ একশো আশি দেখো এইটা হতে পারে কারণ কি ডবল শূন্য রয়েছে আর আশি গুণ আশি কত দেটার ইউজুকাল টু কত দে আট আট রং একশো চুয়াল্লিশ পরে দুটো শূন্য তাহলে আমরা দেখলাম হ্যাঁ আশি বসালে আমাদের এক্সের ভ্যালু যদি আশি হয় তাহলে এইটা ফিক্সড হয়ে যাচ্ছে অ্যান্সার মিট করে যাচ্ছে অর্থাৎ এই পাশে আমাদের ওয়ান ফোর ডবল জিরো হচ্ছে তো ওয়ান ডবল ফোর ডবল জিরো দেখছি হ্যাঁ হচ্ছে তো সুতরাং অ্যান্সার আমাদের বিয়ে হয়ে যাবে এটা কি করলাম অপশান টেস্ট করলাম ঠিক আছে কারণ অপশান টেস্ট করলেও কিন্তু আমাদের কিন্তু অঙ্কগুলো ইজিলি হয়ে যাবে কারণ নাহলে তোমরা এক্সের ভ্যালু যদি বের করতে চাও তবুও তোমাদের দেখবে সে আসিয়ে আসবে আমি বলবো যখন এরকম সমীকরণ চলে আসবে ডাইরেক্ট এরকম একটা এক্স কমন নিয়ে তারপরে অপশান টেস্ট করার সবসময় চেষ্টা করবে ঠিক আছে তো চলো পরের প্রশ্নের দিকে চলে যায় তো ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করনি অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করে নেবে টেলিগ্রাম গিয়ে টেলিগ্রামে গিয়ে তোমরা টিএস এডুকেশানস ঠিক আছে এটাকে সার্চ করবে পরে একটা এস আছে টি এস এডুকেশানের পরে বা টিএস এডুকেশানও সার্চ করতে পারো করলেই তোমরা পেয়ে যাবে আর তাছাড়াও আমাদের নিচে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও করতে পারো যারা এখনও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই করে নাও আর আমাদের সাথে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা আমাদেরকে কমেন্টেও করতে পারো বা ফেসবুক হোয়াটসঅ্যাপে করতে পারো আমরা যখন সাপ্তাহিক তোমাদের প্রত্যেক সপ্তাহে যখন ডাউট ক্লিয়ারিং ক্লাস দিয়ে থাকি তখন যখনই অনেক প্রশ্ন জোগাড় হয়ে যাবে আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস দেবো তোমাদের সেগুলোর সমস্ত অ্যান্সার আমরা করে দেবো তো নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া রয়েছে নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে যে রাঘবান একটি স্কুটার বিক্রয় মূল্যের এখানে কত আছে এটা বিক্রয় মূল্যে তেরো বাই পনেরো ভাগে হ্যাঁ এটা তেরো বাই পনেরো ভাগ দামে কিনলো তাহলে বিক্রয় মূল্য থেকে এবং এর বিক্রয় মূল্য থেকে বাইশ পার্সেন্ট বেশি দামে বিক্রি করলো তাহলে তার লাভ কত হবে এটা আমাদেরকে বলা হয়েছে তাহলে দেখো এখানে আমাদের দেওয়া রয়েছে কত এখানে আমাদের দেওয়া রয়েছে হলো তেরো বাই পনেরো অর্থাৎ এত ভাগ দামে কিনলো অর্থাৎ বিক্রয় মূল্যে তেরো ভাগ পনেরো তার মানে আমরা কী বলতে পারি আমাদের দেওয়া রয়েছে কিন্তু পনেরো আর উপরে দেওয়া রয়েছে তেরো তাহলে আমরা বলতে পারি এত দামে কিনলো তার মানে আমি যখনই এইটা বললো বিক্রয় মূল্যে যার সঙ্গে এর বলে সে সবসময় কী নিচে থাকে তার মানে এইটা আমাদের এসপি দেওয়া রয়েছে বিক্রয় মূল্য আর কী কিনলো মানে কি ক্রয় মূল্য এইটা দেওয়া রয়েছে সিপি। আমি কি করব আমাদের বলা হয়েছে বিক্রয় মূল্যের থেকে সে বারো পার্সেন্ট বেশি দামে বিক্রি করলো অর্থাৎ আমি বলতে পারি সে জিনিসটাকে তেরো বারো পনেরো টাকা তেরো টাকায় কিনতে পনেরো টাকা বিক্রি করে আমি এর পাশে একটা করে শূন্য বসিয়ে দিলাম অর্থাৎ একশো তিরিশ টাকায় কিনলে একশো পঞ্চাশ টাকা বিক্রি করে একই ব্যাপার তো অনুপাতটা দেখো সেই তেরো বাই পনেরোই থেকে যায় আমি কেন করলাম আমি বলেছিলাম ভগ্ন যাতে আমাদের দশমিক না আসে সেই জন্য আমরা পার্সেন্টেজের অঙ্কে সবসময় এরকম শূন্য ধরে নেব ঠিক আছে তাহলে আমি বলতে পারি একশো পঞ্চাশ টাকায় কিনলে একশো তিরিশ টাকায় সে সরি একশো তিরিশ টাকায় কিনলে একশো পঞ্চাশ টাকায় বিক্রি করে এখন বলা হলো সে এবং এর বিক্রয় মূল্য বারো পার্সেন্ট বেশি দামে বিক্রয় মূল্য থেকেও বারো পার্সেন্ট বেশি দামে সে আবার ওইটাকে বিক্রি করলো ঠিক আছে বলছে যে বিক্রয় মূল্যের থেকেও বারো পার্সেন্ট বেশি দামে তার মানে একটা জিনিসের যা দাম তার থেকে সে একশো একশো টাকা দাম হলে কিনেছে সে বিক্রয় মূল্য হলে সে একশো তিরিশ টাকায় কিনেছে কিন্তু এখন বলা হয়েছে যে বিক্রয় মূল্য যেটা রয়েছে একশো পঞ্চাশ টাকা লেখা ধরো তার থেকেও সে বারো পার্সেন্ট বেশি দামে সেটাকে হলো কি করলো বিক্রি করলো তার মানে সে বিক্রি করলো কত সে বিক্রি করলো একশো পঞ্চাশের বারো পার্সেন্ট বেশি দামে মানে একশো পঞ্চাশের একশো বারো বাই হান্ড্রেড এত দামে বিক্রি করলো তাহলে শূন্য শূন্য কেটে যায় আর এটা আমাদের যদি করি আমাদের কত হয়ে যায় তো কত গুন করলে পাঁচ বারং ষাটের শূন্য হাতে ছয় সরি বারো দুনি তিরিশে শূন্য হাতে তিন পনেরো ক্ষে পনেরো তিন আঠেরো আট হাতে এক পনেরো ক্ষে পনেরো ষোলো অর্থাৎ আমাদের একশো আটষট্টি টাকা সে সেটাকে বিক্রি করল দশমিকের পর শূন্য এটা কেটে গেল ঠিক আছে পনেরো দুনি তিরিশে শূন্য শূন্য হাতে আমার তিন পনেরো ক্ষে তিন আঠারো আট পনেরো ক্ষে পনেরো টাকা সে সেটাকে বিক্রি করলো অর্থাৎ অ্যাকচুয়াল বিক্রয় মূল্য ছিল একশো টাকা সে বিক্রি করলো আরও বারো পার্সেন্ট বেশি অর্থাৎ একশো আটষট্টি টাকায় তাহলে সে কত টাকা লাভ করলো তার লাভ হলো কত দেখো অ্যাকচুয়াল দাম কত সেটা একশো টাকা তাহলে সে লাভ করলো কত একশো আটষট্টি থেকে একশো বাদ দিয়ে দাও অর্থাৎ টাকা সে লাভ করলো এখনও আমাদের প্রশ্ন এলো যে যদি সে আটত্রিশ টাকা লাভ করে তার লাভের পার্সেন্টেজ কত তাহলে আমরা বলতে পারি সে আটত্রিশ টাকা লাভ করে কত টাকায় অ্যাকচুয়াল দাম যেটা একশো তিরিশ টাকায় তাহলে একশো টাকায় কত বের করলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে তাহলে শূন্য শূন্য কেটে দাও এটা কাটলে আমাদের কত হয়ে যায় তিনশো আশি বাই তেরো এত পার্সেন্ট আর তিনশো আশি বাই তেরো যদি বের করি তাহলে আমাদের কত হয়ে যাবে দেখো তো তেরো দুগুনি ছাব্বিশ তেরো দুগুনি ছাব্বিশ হচ্ছে তেরো দুগুণি ছাব্বিশ থাকছে একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়িরে আট তেরো একশো চার ন তেরং আমাদের একশো সতেরো নয় বার একশো সতেরো তেরো তিন বাই তেরো পার্সেন্ট অর্থাৎ উনত্রিশ পণ্য তিন বাই তেরো পার্সেন্ট কোনটা এটা বি আমাদের অ্যান্সার হয়ে গেল ঠিক আছে বুঝতে পেরেছ দেখো প্রশ্ন কিন্তু অতটা কিছুই না সবসময় এইভাবে ধরে নেবে দেখো তেরো বাই পনেরো ছিল আমি ওইটাকে তেরোকে আমি সিপি ধরলাম আর পনেরো এসপি যেহেতু বিক্রয় মূল্যে বলেছিল নিচেরটা বিক্রয় মূল্য হবে পাশে আটটা করে শূন্য কেন বসিয়েছি যাতে দশমিক না হয় ঠিক আছে তো চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই পরের প্রশ্নে তাহলে চলো পরের প্রশ্নের দিকে আমরা চলে যাই দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে যে একটি ঘড়ি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করা হলো যদি ঘড়িটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয় একশো টাকা কমানো হয় তাহলে পাঁচ পার্সেন্ট বেশি লাভ হবে ঘড়িটির প্রকৃত ক্রয় মূল্য কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে আমরা কী করে করতে পারি তো এটা কী করে করব তো দেখো এখানে কি দেওয়া রয়েছে যে একটি ঘড়ি যখন টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্য ঘড়িটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয় একশো করে কমানো হলে পাঁচ পার্সেন্ট বেশি লাভে বিক্রি হবে অর্থাৎ আগে তে হচ্ছিল আর এখন কত হবে টোয়েন্টি প্লাস অর্থাৎ পঁচিশ লাভ হবে প্রকৃত মূল্য কত তো আমরা কি করব। আমরা দেখো যেহেতু প্রত্যেকটা একশো করে কমানো হয়েছে তাহলে আমি ধরে নিলাম যে ঘড়িটির অ্যাকচুয়াল দাম হল কত একশো টাকা কেন এক্স ধরলাম বলো তো এক্স ধরলাম কারণ যেহেতু একশো কমাতে কমাতে বলেছে যদি আমি একশো ধরি একশো থেকে একশো কমালে তো জিরো হয়ে যাবে সেই জন্য আমি একশো এক্স ধরলাম এটা হলো ধরলাম অ্যাকচুয়াল দাম ঘড়িটার অ্যাকচুয়াল দাম হলো একশো এক্স তার টোয়েন্টি পার্সেন্ট যখন লাভ করছে টোয়েন্টি পার্সেন্ট লাভ করলে ওইটা বিক্রি করবে কত একশো কুড়ি এক্স টাকায় অর্থাৎ এটা হলো এসপি বিক্রয় মূল্য হলো এইটা ঠিক আছে অর্থাৎ একশো এক্স যদি দাম হয় বিক্রি হলো কত একশো কুড়ি এক্স তাহলে লাভ হলো তার কত টোয়েন্টি এক্স লাভ হয়ে গেলো এখনও আবার কী বলা হয়েছে আবার বলা হয়েছে যে ঘড়িটির প্রকৃত মূল্য যদি একশো করে কমানো হয় তাহলে একশো কমানো হলে এটার দাম কত এসে দাঁড়াবে মাইনাস একশো করে দাও অর্থাৎ বর্তমানে ঘড়ির দাম আর এটাও কত দেবে বিক্রয় মূল্য একশো কমল তাহলে ঘড়ির বর্তমান দাম কত একশো এক্স মাইনাস একশো আর বিক্রয় মূল্য কত হয়ে গেলো একশো কুড়ি এক্স মাইনাস একশো এখন বলা হয়েছে তাহলে লাভ কত এখন যদি আমি বের করি লাভের পার্সেন্টেজ কত লাভের পার্সেন্টেজ কত তাহলে তোমরা কি বলবে যে আমরা বিক্রয় মূল্য অর্থাৎ একশো কুড়ি এক্স মাইনাস একশো মাইনাস একশো এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস হলো একশো বুঝতে পেরেছ এই এসপি মাইনাস সিপি করলাম তাহলে এইটা মাইনাস এইটা করে দিলাম বাই কী করবো বাই হলো এইটা করবো সিপি সিপি কত একশো এক্স মাইনাস একশো এর সঙ্গে সমান এবারে একশো আর একশো কেটে যায় যদি দেখো দেখো একশো আর একশো কী হলো কেটে গেল একশো কুড়ি থেকে এটা বাদ গেলে আমাদের উপরে পড়ে থাকে হলো টোয়েন্টি কুড়ি একশো বাদ দিলে টোয়েন্টি বাই নিচে আসছে একশো এক্স মাইনাস একশো আর এইটা ইজুকল্টু কী বলেছে লাভ আগে এখন বর্তমান লাভটা কি আগে টোয়েন্টি পার্সেন্ট তার থেকে পাঁচ পার্সেন্ট বেশি অর্থাৎ এখনও এসে দাঁড়িয়েছে পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট যদি হয় পঁচিশ পার্সেন্টকে আমরা তুলে দিলে কি লিখতে পারি পঁচিশ বাই হান্ড্রেড লিখতে পারি পঁচিশ পার্সেন্ট তুললে ওয়ান বাই ফোর তাহলে এখন যদি ক্রস গুন করি ক্রস গুন করলে চার কুড়ি কত হয়ে যাবে আমাদের আশি এক্স ইজুকল টু হবে আমাদের একশো এক্স মাইনাস একশো হলো তাহলে আমরা এইখানে কী করতে পারি এখন যখনই এটা হলো এই একশো আশিকে এই পাশে নিয়ে আসলে আমাদের এসে দাঁড়াচ্ছে টোয়েন্টি এক্স আমাদের একশো দাঁড়াচ্ছে তাহলে এক্স ইজুকাল আমাদের কত এটা দিয়ে কাটলে আমাদের পাঁচ এক্সের ভ্যালু আমাদের কত এসে দাঁড়ালো এক্সের ভ্যালু পাঁচ হলো এখন বলা হয়েছে কি আমাদের প্রশ্ন করা হয়েছে যে তাহলে ওর অ্যাকচুয়াল দামটা কত ছিল প্রকৃত মূল্য তা প্রকৃত মূল্য কত ধরেছিলাম আমরা একশো এক্স এক্সের ভ্যালু পাঁচ হলে একশো এক্সের ভ্যালু কত হয়ে যাবে আমাদের পাঁচশো হয়ে যাবে অ্যান্সার আমাদের কী আসবে পাঁচশো অর্থাৎ অ্যান্সার বি যেটা রয়েছে সেটা হয়ে যাবে বুঝতে পেরেছো একশো এক্স কেন এক্স কেন ধরেছি একশো না ধরে একশো এক্স ধরেছি কারণ যেহেতু একশো টাকা করে মাইনাস করতে বলেছে মাইনাস করলে তো জিরো হয়ে যেত ঠিক আছে সেই জন্য আমরা একশো এক্স ধরে নিয়েছিলাম ঠিক আছে তো চলো পরে প্রশ্ন পরে প্রশ্ন কী দেওয়া রয়েছে আমাদের পরে প্রশ্ন দেওয়া রয়েছে একটি দ্রব্যের ক্রয় আর বিক্রয়মূল্যের মূল্যের পার্থক্য যদি দুশো চল্লিশ টাকা হয় তাহলে যদি লাভ টোয়েন্টি পার্সেন্ট হয় তাহলে বিক্রয় মূল্য কত আমি কী বলতে পারি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য দুশো টাকা দেওয়া রয়েছে ঠিক আছে বিক্রয় মূল্য কত বের করতে দেওয়া হয়েছে লাভ কত হয়েছে লাভ ইজুকল্টো আমাদের দেখতে পাচ্ছি লাভ হয়েছে আমাদের টোয়েন্টি পার্সেন্ট তাই তো লাভ টোয়েন্টি পার্সেন্ট এখন টোয়েন্টি পার্সেন্টকে আমরা কী লিখতে পারি তাহলে আমরা আমরা যদি লিখি তাহলে টোয়েন্টি পার্সেন্টকে লিখতে পারি টোয়েন্টি বাই আমাদের কত হান্ড্রেড অর্থাৎ ওয়ান বাই ফাইভ তাহলে আমরা কি জানি আমাদের অনুযায়ী লাভ এলো কত ওয়ান বাই ফাইভ কিন্তু ওরা আবার লাভের সূত্র অনুযায়ী যদি দেখি আমরা জানি লাভ ইজিক টু হলো সিপি মাইনাস এসপি বাই সিপি এটা তাহলে আমি একটা কি বলতে পারি এইখানে সরি সিপি মাইনাস এসপি বলছি এসপি মাইনাস সিপি লাভ বের করছি না আমরা এসপি মাইনাস সিপি বাই সিপি এটা হলো আমাদের লাভ এখন তাহলে আমি বলতে পারি যদি আমাদের লাভ পাঁচ হয় তাহলে আমাদের এই সরি লাভ বলছি যদি আমাদের ক্রয় মূল্য যদি সিপি যদি পাঁচ হয় তাহলে লাভ কত হচ্ছে আমাদের লাভ হচ্ছে এক তার মানে এসপি কত হবে দেখো সিপি এইটা যদি পাঁচ হয় তাহলে উপরটাকে যদি এক বানাতে হয় তাহলে এটা এসপি ইজুকাল টু কত হতে হবে ছয় আর এটা যেহেতু পাঁচ আছে ছয় মাইনাসে এক পাঁচ টু ওয়ান তাহলে এসপি টু আমাদের কত বেরিয়ে গেলো ছয় বেরিয়ে গেল এসপি ইজ গোলটু ছয় বেরিয়ে গেলো এবার দেখো আমাদের কি এটা বের করতে দিয়েছে না আমাদের এইটা আমরা তাহলে একটা জিনিস দেখতে পারলাম সিপি যদি পাঁচ হয় এসপি ছয় লাভ কত হচ্ছে এক তাই তো এই একের ভ্যালু দেওয়া রয়েছে আমাদের কত একের ভ্যালু দেওয়া রয়েছে বিক্রয় মূল্যের পার্থক্য ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য কী লাভ লাভের ভ্যালু দেওয়া রয়েছে দুশো চল্লিশ তাহলে পাঁচের ভ্যালু কত হয়ে যাবে পাঁচের ভ্যালু পাঁচ চব্বিশ একশো কুড়ি অর্থাৎ বারোশো হয়ে যাবে এটা কত হয়ে গেল পাঁচের ভ্যালু বারোশো তাহলে পাঁচের ভ্যালু যদি বারোশো হয় তাহলে ছয়ের ভ্যালু কত হয়ে যাবে তাহলে আমাদের বের কী করতে বলেছে একের ভ্যালু দুশো চল্লিশ তাহলে ছয়ের ভ্যালু বিক্রয় মূল্য বের করতে বলেছে হয়েছে ছয়ের ভ্যালু ছয় গুণ দুশো চল্লিশ ইজিক টু হয়ে যাবে কত ওয়ান ফোর ফোর জিরো ঠিক আছে তাহলে অ্যান্সার আমাদের কোনোটি নয় এটা অ্যান্সার চলে এলো বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আরেকবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি বলেছে লাভ টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্টকে আমরা ওয়ান বাই ফাইভ লিখতে পারি অর্থাৎ লাভ মানে আমরা কী জানি নিচে হলো সিপি আর উপরে হলো এসপি মাইনাস সিপি তাহলে এসপি মাইনাস সিপি লাভের পার্সেন্টেজ এটা লাভ তাহলে এসপি মাইনাস সিপিকে আমরা কী বলে থাকি এটা এটাকেই বলে থাকি কী হয় এটাই হলো আমাদের কি লাভ এই লাভ ইজ ইকাল টু ওয়ান ওয়ানের ভ্যালু দেওয়া হয়েছে দুশো চল্লিশ তাহলে কস্ট প্রাইস কত সিপি ইজ ইকাল টু কত বেরোলো আমাদের বারোশো যদি বের করতে দেয় কিন্তু আমাদের দেখতে পাচ্ছি সিপি যদি পাঁচ হয় তাহলে এসপি ইজুকালটু কত হবে ছয় মাইনাস পাঁচ এক যেহেতু তাহলে ছয় হবে তাহলে একের ভ্যালু দুশো চল্লিশ হলে ছয়ের ভ্যালু কত চোদ্দোশো চল্লিশ অ্যান্সার চলে এলো অ্যান্সার কোনোটাই নয় এটা অ্যান্সার হয়ে গেল দেওয়া রয়েছে কোনো দ্রব্যের ফোর পার্সেন্ট ও সিক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যের পার্থক্য তিন টাকা দুটি দুটি বিক্রয় মূল্যের অনুপাত কত এটা বের করতে বলা হয়েছে কোনো দ্রব্যের বলা হয়েছে যে ফোর পার্সেন্ট আর সিক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যের পার্থক্য হল তিন টাকা ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি যে যদি কোনো জিনিস হ্যালো বন্ধুরা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে আর চিন্তা নয় বইয়ের বোঝা আর নয় এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং এসএসসি পি এসসি ও রেলওয়ের এক্সামের সম্পূর্ণ প্রিপারেশন করুন বিনামূল্যে তাছাড়াও আর এস আগরওয়াল সুবীর দাস ও চঞ্চল ঘোষের বইয়ের সম্পূর্ণ সমাধান করানো হচ্ছে এবং প্রতি সপ্তাহে থাকছে ডাউট ক্লিয়ারিং ক্লাস বলা হয়েছে যে কোন দ্রব্যের ফোর ফোর পার্সেন্ট আর সিক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যের পার্থক্যতা আমাদের সিপি ইজ সিপিজল্ট তো দুটোর ক্ষেত্রে আমাদের সিপি কত আমি যদি একশো ধরি তাহলে প্রথমটার এসপি ইজুকল্টু কত হয়ে যাবে প্রথমটার এসপি ওয়ান যেটা সেটা হবে একশো চার লাভ হচ্ছে দ্বিতীয়টার এসপি টু ইসুকল্টু আমাদের কত হয়ে যাবে একশো ছয় এখন এদের দুটোর পার্থক্য এদের দুজনের কি বলা হয়েছে এদের দুজনের মধ্যে ডিফারেন্স বের করতে বলা ডিফারেন্স বলছে অনুপাত বের করতে বলা হয়েছে তাহলে এসপি ওয়ান বাই এসপি টু করে করে দিলে আমাদের কত চলে আসে আমাদের চলে আসে একশো চার বাই একশো ছয় কেটে দাও এটা কাটলে কত বাহান্ন আর এটা তিপ্পান্ন তাহলে বাহান্ন ইস তেপ্পান্ন করতে হতো অ্যান্সার আমাদের বিয়ে হয়ে যাবে তো অত ডাইরেক্টলি আমরা এই প্রশ্নগুলো সমাধান করতে পারি তাই তো তো চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কী দেওয়ার রয়েছে একটি দোকানে এইটটি পার্সেন্ট দ্রব্য টেন লাভে বিক্রি হলো এবং বাকি দ্রব্য ফর্টি ক্ষতিতে বিক্রি হলো তাহলে মোট মোট মোটের উপর শতকরা লাভ বা কত তাহলে এইটটি পার্সেন্ট দ্রব্য কী করা হলো টেন লাভে বিক্রি করা হলো তাহলে আমি বলতে পারি কি এইটটি পার্সেন্ট দ্রব্য যদি সেই দোকানে টোটাল একশোটি দ্রব্য থাকে ঠিক আছে তার মধ্যে আশিটা দ্রব্য সে কী করেছে টেন পার্সেন্ট লাভে বিক্রি করেছে আর টোয়েন্টি বাকি থাকছে কত টোয়েন্টি সেটা হলো আবার ফর্টি পারসেন্ট ক্ষতিতে বিক্রি করেছে ক্ষতিতে নেগেটিভে বিক্রি করেছে তাহলে মোটের উপরে তার লাভ বা ক্ষতিগত তাহলে আমি যদি বলি টোটাল ধরো একশোটা দ্রব্য ছিল সেখানে তাই যখন এইটটি পার্সেন্ট টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে তাহলে আশিটার দাম যদি আশি টাকাই হতো আমি আমি বলতে পারি তাহলে কি টেন পার্সেন্ট ক্ষতি মানে আট টাকা তাদের ক্ষতি হচ্ছে আমি ধরে নিলাম আশিটার দাম আশি টাকা ঠিক আছে তাহলে বাকি টু কুড়িটার দাম কত কুড়ি টাকা সে কুড়িটা যদি চল্লিশ পারসেন্ট করে ক্ষতি করে এক একটা একশোতে তাহলে কুড়িতে কত কুড়িতেও আট পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে প্রথমটায় আট পার্সেন্ট লাভ দ্বিতীয়তে আট পার্সেন্ট ক্ষতি তাহলে কী হবে লাভ ক্ষতি কোনোটাই নয় এটাই অ্যান্সার আসবে তাই তো বুঝতে পারলে আমি ধরে নিলাম টোটাল একশো টাকার মাল ছিল বা একশো টাকার যা জিনিস ছিল তার দাম ছিল একশো টাকা তার এইটটি পার্সেন্ট মানে আশি টাকার মাল সে কি আর টেন পার্সেন্ট লাভে বিক্রি করেছে মানে আট টাকা লাভ বিক্রি করেছে টোটাল আর বাকি টোয়েন্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে মানে সেটাও আট পার্সেন্ট ক্ষতিতে লসে বিক্রি করেছে তাহলে টোটাল কী হলো আট টাকা লাভ হল আট টাকা লস কোনো লাভ লস কিছুই হলো না অ্যান্সার ডি চলে আসলো তো ফ্রেন্ডস আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে ভিডিওগুলোকে লাইক শেয়ার করো তো আজকের এর পরের দিনের ভিডিওতে আমরা তোমাদেরকে উনত্রিশ নম্বর দিনের ক্লাস করাবো লাভ ক্ষতির শেষ পার্ট এটা হবে আমাদের তো যারা আগের ভিডিওগুলো দেখুন তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে আর প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্টে প্রত্যেকে জানাও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে খারাপ লাগলে খারাপ লাগ লিখবে যদি ভালো লাগে ভালো লিখবে কোথায় প্রবলেম হচ্ছে খারাপ লাগলে সেগুলো লিখবে আর ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করো আর আজকের ভিডিওতেও কিন্তু আমরা টার্গেট রেখেছি যে ফাইভ হান্ড্রেড লাইকস তোমরা কমপ্লিট করবে লাইক অবশ্যই কমপ্লিট করো তো ভিডিওগুলোকে শেয়ার করতে থাকো থ্যাংক ইউ ফ্রেন্ডস